Guys, I assisted your wall. That means I am also fine. I am a teacher of Baramangala High School and College. Now we started our lessons, the class 8, and we started the nation. First time the nation is Lars amount of our chapter, but we cannot discuss the all our this chapter. Some rules we have discussed and some rules we are next time, and we can give you an exercise, inshallah. Now we start. চলো আমরা ন্যারেশনের শুরুতে আমরা শুরু করি আমরা কোন শুরুতে ন্যারেশন লিখে ফেলি ন্যারেশন একটা বড় একটা অধ্যায় কিন্তু এটা সহজ সিস্টেমে আমরা শিখব ন্যারেশনকে অনেকগুলো রুলসে আমরা ভাগ করি আমরা অনেকগুলো রুলসে ভাগ করব না ফার্স্ট আমাদের ন্যারেশন সম্পর্কে এতটুকু ধারণা থাকা দরকার আমরা জানি যে ন্যারেশন মানে একটা উক্তি একটা বাচন পরিবর্তন করা হয় ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন যেটা তোমরা আগে জানো আগে অনেকগুলো ক্লাসে বলা হয়েছে বিষয় আলোচনা করা হয়েছে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলতে বুঝি কোন একজন ব্যক্তি তার কথাকে যখন সরাসরি একটা ইনভার্টেড কমার মাধ্যমে তার উক্তিটাকে প্রেজেন্ট করা হয় আর ইনডাইরেক্ট ন্যারেশন মানে হলো যে আমরা তার কথাটাকে তৃতীয় পক্ষের মাধ্যমে জাস্ট একটু ঘুরাইয়া বলি এতটুকুই রুলসের পরিবর্তন যারা পরিপূর্ণ অর্থ বুঝে এবং টেন্সের ব্যবহারগুলো তাদের জানা আছে তারা ইজিলি রুলস সারা উইদাউট এনি রুলস তারা এটা সহজেই কি করতে পারে করে ফেলতে পারে You have done your duty. You have done your duty. আমরা যদি এই সেন্টেন্সটা কিভাবে লিখি এবং এটাকে যদি ইনভার্টেড ফর্মের মধ্যে চেঞ্জ করে দেই তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কয়েকটা ভাবে পরিবর্তন করব একটা সেন্টেন্স উদাহরণস্বরূপ যদি আমরা এটাকে উদাহরণস্বরূপ লিখে এটাকে আমরা পরিবর্তন করি আমরা এটা ভাবে লিখি যে he told me that আমরা পরিবর্তনটাকে লিখি পরে আমরা রুলসগুলোকে আলোচনা করতেছি যে আই হ্যাড ডান মাই ডিউটি দেখো এখানে আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে এখানে টোল এসেছে এখানে দ্যাট এসেছে এখানে আই এখানে হ্যাড এখানে মাই সেন্টেন্সের মধ্যে এই পরিবর্তনগুলো আমরা কিভাবে শিখব এখন দেখো এখান থেকে সেড টু এর পরিবর্তে এসেছে টোল ইনভার্টেড কমা এখান থেকে যে পরিবর্তন করেছি আমরা দ্যাট এখানে রিপোর্ট স্পিচের সাবজেক্টের শুরুতে এখানে এসেছে এটাকে আমরা লিখেছি আই ডান হ্যাভ এর পরিবর্তে আমরা লিখেছি হ্যাড ইয়ার এর পরিবর্তে লিখেছি মাই এই পরিবর্তনগুলো কিসের উপর ভিত্তি করে হয় এট ফার্স্ট আমরা এটা জানি যে আমাদের ইনভার্টেড কমার মাঝে বাইরের অংশটাকে রিপোর্টিং ভার বলে এই অংশটুকুকে আমরা বলি ইনভার্টেড কমা এই দুইটা অংশ এই রিপোর্টিং ভার এবং ইনভার্টেড কমা এই দুটো জিনিস পরিবর্তন হয় আমরা জানি সেন্টেন্সের উপর ভিত্তি করে সেন্টেন্স এর উপর ভিত্তি করে এই দুটো সেন্টেন্স এই দুই জায়গার পরিবর্তন হয় সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা জানি সেন্টেন্স বর্ণ অনুসারে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয় আমরা এটাকে এভাবে পরিবর্তন করব তোমরা লিখে নাও তারপরে আসে আমাদের ইউ ফার্স্টলি আমাদের ইউ পরিবর্তন হয়ে এখানে আই এসেছে এই জিনিসটা পার্সন পার্সনের পরিবর্তন রিপোর্ট ইজ স্পিচের সাবজেক্ট এটা পার্সনের উপর ভিত্তি করে পরিবর্তন হয় পার্সনের উপর ভিত্তি করে পার্সন এর উপর ভিত্তি করে পরিবর্তন হয় পার্সনের উপর ভিত্তি করে পরিবর্তন হয় এটা আমরা লিখে নিলাম এখন আমরা দেখতেছি এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসেছে যদি এখানে ডান ছিল এখানে ডান হয়েছে কিন্তু আমাদের হ্যাভ এর জায়গায় এখানে হ্যাড বসেছে আসলে এটা তো অবজারভিং ভার্ব এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে একটা সেন্টেন্সের মধ্যে অর্থাৎ এখানে এই ভার্বের পরিবর্তনটা সেন্টেন্সের রিপোর্টিং স্পিসের ভার্বের পরিবর্তনটা মূলত এখানে আমাদের টেন্সের উপর ভিত্তি করে রয়েছে টেন্সের উপর ভিত্তি করে রয়েছে টেন্স এর উপর
ভিত্তি করে রয়েছে। তার মানে বুঝে গেল যে আমরা যদি ন্যারেশনের পরিবর্তন শিখতে চাই, তার এট ফার্স্ট আমাদের যে কাজটা, যে আমাদের রিপোর্টিং ভাষা চিনতে হয় রিপোর্টিং ভাষা কোনটা, আমাদের রিপোর্টিং স্পিচটা চিনতে হয় রিপোর্টিং স্পিচটা কোনটা, তারপর আমাদের দেখতে হয় যে রিপোর্টিং ভাগ এবং ইনভার্টেড কমার মাঝের যে পরিবর্তনটা, এই দুটো কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। পার্সনের সাবজেক্ট, রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট থাকে এটা তো পার্সনই, পার্সনটা কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়, টেন্স এর কিসের উপর ভিত্তি করে পরিবর্তন করতে হয়। এখন আমাদের জানতে হবে সেন্টেন্সের যে প্রোগ্রামের পাঁচ প্রকার সেন্টেন্স আছে এটা আমাদের জানতে হবে, আমাদের টেন্স জানতে হবে, পাস্ট টেন্স জানতে হবে। এটা জানার পর অল্প কিছু রুলস শিখবো আমরা, যেগুলো প্যাসেজ ট্রান্সলেশন রুলস বলে, সেগুলো ইনশাআল্লাহ আমরা বাকিটা শিখে ফেলতে পারবো ইজি। সেন্টেন্সের পরিবর্তনের মধ্যে একটা বৃহত্তর বিষয় হলো আমরা যতগুলো সেন্টেন্সের পরিবর্তন শিখবো তার মধ্যে অন অফ দেম যেটাকে বলি যে সেন্টেন্স, তাহলে আমরা একটু সংক্ষেপে যদি একটু লিখে নিই সেন্টেন্সগুলো পরিবর্তন, সংক্ষেপে কোনটা থাকলে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের যে পরিবর্তনগুলো ইনভার্টেড কমারে কি বসে এটা আমরা একটু লিখে নিব। এখন এই পাশে তোমরা লেখো যে সেন্টেন্স নেম অফ সেন্টেন্স অথবা শুধু সেন্টেন্স, শুধু সেন্টেন্স লিখে নাও, এখানে একটু হালকা দাগ দিয়ে নাও, এখানে লেখো এই রিপোর্টিং, ফার্স্ট এখানে লিখে নাও ইনডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট আমরা করতে যাব, তখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেন্টেন্স রিপোর্টিং স্পিচটা ইনডাইরেক্ট করার সময় ইনডাইরেক্টের মধ্যে আমাদের ফার্স্টে দেখতে হবে ইনডাইরেক্টের মধ্যে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটা ফার্স্ট মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সপ্লেনেটরি, এটা আমার ফার্স্ট ম্যান্ডেটরি বিষয়। সেই হিসাবে আমরা যখন দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তখন রিপোর্টিং ভার্বটা সেইট থাকবে অথবা টেল থাকতে পারে, তখন আমরা সেইট বা টেল যেটাই থাক না কেন তার পরিবর্তে আমরা টোল্ড দিই। এখানে আরেকটা কথা বলি, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে যা থাকবে তাই, অর্থাৎ এখানে টেল থাকলে টেলই হবে। রিপোর্টিং আবার বলতে সি রিপোর্টিং ভার্বটা যখন ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে সে অথবা টেল, তার পরিবর্তে আমরা শুধু টেলটা লিখব। আর যদি আমাদের সেক্ষেত্রে আমার একটু ভিন্ন নিয়ম আছে সেটা পরে আমরা আলোচনা করব, যে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা প্রেজেন্ট ফর্মে থাকে। আচ্ছা দ্যাটস রাইট, সুতরাং রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আমাদের কি হইতেছে চলছ হইতেছে, আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এখানে একটা দ্যাট বসে আমরা যখন উদাহরণ লিখবো তখন আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয়, যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয় তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক লিখি আমরা, অথবা অংশ আমরা আস্ক লিখি শুধু যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আস্ক, যেটা আমাদের সাধারণত আমরা যতগুলো সেন্টেন্সের মধ্যে করে থাকি বা ডিসকাশন করি সাধারণত এই রুলস আমরা পাই না, প্রেজেন্ট ফর্মে পাই না, সবগুলো আমরা পাস করার পাই, দ্যাট মিনস আমরা এখানে আস্ক লিখব। এবার আমাদের ইনভার্টেড কমা উঠে দিয়ে দুটো জিনিস বসে দেবে, একটা ইফ একটা আমরা বলি ডাব্লিউ এইচ কোশ্চেন, দ্যাট মিনস ডাব্লিউ এইচ কোশ্চেনটাকে এখানে রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ রিলেটিভ প্রোনাউন, ডাব্লিউ এইচ কোশ্চেনটা যখন সেন্টেন্সের মধ্যে বসে বাট এই সেন্টেন্স দ্বারা কোশ্চেন করা বোঝায় না, বাট এই সেন্টেন্স দ্বারা বোঝায় না, তখন এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে ফেলি। এখন আসো যেমন হু ইজ উইন ওয়েন হাউ এগুলোকে বলে, আবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স,
ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের একটু অনেকগুলো পরিবর্তন আছে। যেমন আমরা ফার্স্টে লিখি রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো যেগুলো আদেশ উপদেশ অনুরূপ ইত্যাদি বোঝায়। তাহলে তারপর রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা লিখতে পারি রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, অর্ডার্ড বা কমান্ড, এগুলো আমরা লিখতে পারি। এখানে আটটা জিনিস লিখতে পারি, প্রপোজড এবং সাজেস্ট আমরা লিখি। এই প্রপোজড আর সাজেস্ট আমরা সাধারণত লেট দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব। লেটের আলাদা ব্যবহার আছে, এটা পরে আমরা ইনশাআল্লাহ দেখাবো। আর এখানে আমাদের ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে টু বসে। ঠিক একই রকম আমাদের এখানে যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সটা যদি অবজেক্টিভ হয় তাহলে আমরা এখানে জাস্ট উইস্ট অথবা প্রেট আমরা লিখব এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে দ্যাট লিখব। যদি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হয়, সেন্টেন্সটা যদি আমাদের এক্সক্লেমেটরি হয় এক্সক্লেম টু উইথ জয় শুধু পরিবর্তন হলো ইন্টারোগেটিভ এবং অবজেক্টিভের ক্ষেত্রে। যদি আমাদের সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ হয় তাহলে ইফ এবং নেগেটিভ প্রোনাউন। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয়, একটা গঠিত হয় হলো অক্টোরিয়ার বার যখন সাবজেক্টের আগে আসে এবং এখানে কোনো উইস ওয়েট হাউ ইত্যাদি থাকে না এভাবে। আর একটা সেন্টেন্স গঠিত হয় হলো যখন সেন্টেন্সের মধ্যে ওয়াট, ওয়েন, ওয়্যার, ওয়েন, হাউ এই সমস্ত শব্দ যখন থাকে ব্যবহার করা হয় এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এই দুইটা পরিবর্তন ইনশাআল্লাহ আমরা এখানে মনে রাখবো যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে এটা দ্বারা যখন তৈরি হয় তখন আমরা এটাকে রিলেটিভ প্রোনাউন বানায় ফেলবো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে। আর যদি না থাকে তাহলে ফুল সেন্টেন্স থেকে আমরা ইফ দিয়ে করব, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে কি বসাবো। আর বাকি পরিবর্তন তো আমরা দেখে ফেলেছি ইনশাআল্লাহ। তোমরা লিখে নাও তাড়াতাড়ি, আশা করি লিখে নিবা। এখন আসো আমাদের সেন্টেন্সের মধ্যে পার্সোনাল পরিবর্তন, পার্সন এর পরিবর্তন ডাইরেক্ট রিলেশনের মধ্যে এবং রিপোর্টে স্পিচের মধ্যে যে পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, এটার পরিবর্তন আমরা এখন দেখি। আমরা এখানে ফার্স্টে রেখে দিই, এভাবে আমরা একটু এক নম্বর রুলস দিয়ে লিখি যে রিপোর্টেড স্পিচ এর মধ্যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সাবজেক্টটি বা রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টটি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্ব এর রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট কে অনুসরণ করে পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হয়। যেমন He said to me, আগে সেই সেন্টেন্সটা একটা দিয়ে যদি আমি উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে। আই হ্যাভ ডান মাই টিচিং, আই হ্যাভ ডান মাই টিচিং। সেন্টেন্সটি হবে হি টোল্ড মি দ্যাট, আই যেহেতু ফার্স্ট পার্সন বাইরে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসরণ করে হি হয়ে যাবে, টেন্স অনুসারে এটা হ্যাড যা আছে তাই
এখানে আই ছিল তার পজিটিভ ফর্ম ছিল বাই এখানে সাবজেক্ট যখন ডি হয়ে গেছে তার পজিটিভ ফর্ম হিসেবে আমরা লিখব ডিউটি এভাবে আমরা আমাদের ন্যারেশন পরিবর্তনগুলো শিখবো আমাদের ন্যারেশনে আর সামান্য কয়েকটা রুলস আছে এই পরিবর্তনগুলো শিখলে ইনশাআল্লাহ আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে আমরা ইজিলি সব শিখে ফেলবো তোমরা বাসায় একটু রুলসগুলো দেখে নিবা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস যখন আমরা দিব রুলসের সাথে সাথে আমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দিব ভালো থেকো এই আশা রইল ক্লাস থেকে